আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রুকসানা ইয়াসমিন, সহকারী শিক্ষক, আলোর মেলা কেজিএন হাই স্কুল, বগুড়া সদর, বগুড়া। আমন্ত্রণ জানাচ্ছি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে। আজকে পড়াবো ভাষা সম্পর্কে। এজন্য প্রথমেই জানতে হবে ভাষার সংজ্ঞা সম্পর্কে। নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। ভাষার সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত জনসমষ্টিকে ভাষা বলে। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। যে কোনো ধ্বনি বা আওয়াজ কিন্তু ভাষা নয়, সেখানে অর্থ বা অর্থের ধারাবাহিকতা থাকা চাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ, আর প্রাদেশিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। অর্থাৎ তাহলে বোঝাই যাচ্ছে যে ধ্বনি হতে হলে সেখানে অর্থ বা অর্থের ধারাবাহিকতা অবশ্যই থাকতে হবে। স্থান কাল সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়, যেমন বাংলা ভাষা, ইংরেজি ভাষা, ফরাসি ভাষা ইত্যাদি। এখানে একটি MCQ প্রশ্ন আছে যে কিসের ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। উত্তর হচ্ছে স্থান কাল সমাজ ভেদে ভাষার রূপভেদ দেখা যায়। এবার দেখো মাতৃভাষা। জন্মলগ্ন থেকে স্বাভাবিকভাবে মানুষ নিজের মায়ের কাছে যে ভাষাটি শিক্ষা পায় তাকেই তার মাতৃভাষা বলে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তাহলে এক এক দেশের মানুষের মাতৃভাষা এক একটি। বাঙালি জাতির মাতৃভাষা বাংলা। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। এখানেও একটি MCQ আছে যে মাতৃভাষার বিবেচনায় বাংলা ভাষার স্থান কত। উত্তর হচ্ছে মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান চতুর্থ। পৃথিবীতে 3,500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। তাহলে এতগুলো ভাষা, কিন্তু এক এক দেশের মানুষের যে এক একটি ভাষা, মায়ের মুখের ভাষা, সেই হিসেবেই তাদের মাতৃভাষা বিভিন্ন রকম হয়ে থাকে। এরপর আছে রাষ্ট্রভাষা। রাষ্ট্রীয় কাজে ব্যবহারের জন্য কোনো দেশের সংবিধান স্বীকৃত ভাষাকে ওই দেশের রাষ্ট্রভাষা বলে, যেমন বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। বাংলা ভাষারীতি। বাংলা ভাষার এই প্রকার বা রীতিভেদ নিচের ছকে সাহায্যে দেখানো হলো। বাংলা ভাষা প্রথমত দুই ধরনের, একটা হচ্ছে মৌখিক ভাষা আর একটা লৌকিক ভাষা। মৌখিক ভাষা আবার দুই ধরনের, একটা আঞ্চলিক ভাষা, একটা প্রমিত ভাষা। আঞ্চলিক ভাষা আবার বিভিন্ন অঞ্চলভেদে মানুষের আঞ্চলিক ভাষা বিভিন্ন রকম হয়ে থাকে। এজন্য এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের আঞ্চলিক ভাষাটা অনেক সময় বুঝতে পারে না। কিন্তু প্রমিত ভাষাটা হচ্ছে শুদ্ধ ভাষা, এটি সব অঞ্চলের মানুষই বুঝতে পারে। আর লৌকিক ভাষা, এটা হচ্ছে লেখার ভাষা। এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে সাধু আর একটা চলিত। আঞ্চলিক ভাষারীতি। অঞ্চল ভেদে বাংলা ভাষার প্রচলিত কথ্য রূপকেই আঞ্চলিক ভাষারীতি বলে। আঞ্চলিক ভাষাকে উপভাষাও বলা হয়। এখানেও একটা MCQ আছে প্রশ্ন যে আঞ্চলিক ভাষার অপর নাম কি। আঞ্চলিক ভাষার আরেকটি নাম হচ্ছে উপভাষা। এরপর আছে
প্রমিত ভাষা। প্রমিত ভাষা হচ্ছে শুদ্ধ ভাষা, ভাষার সর্বজন গ্রাহ্য ও সমকালের সর্বোচ্চ মার্জিত রূপকেই প্রমিত ভাষারীতি বলে। এরপর আছে সাধু ভাষারীতি। যে ভাষারীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ, তৎসম শব্দবহুল, ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতামুক্ত, তাই সাধু ভাষারীতি। এই রীতি শুধু লিখিত গদ্যে পরিদৃষ্ট হয়। এরপর আছে চলিত ভাষারীতি। ভাগীরথী নদীর তীরবর্তী স্থানসমূহের মৌখিক ভাষারীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে প্রাদেশিক শব্দাবলী গ্রহণ এবং চমৎকার বাকভঙ্গির সহযোগে গড়ে ওঠে। এই ভাষারীতিকেই চলিত ভাষারীতি বলে। বিশেষ্য পদ, সর্বনাম পদ, ক্রিয়াপদ এবং অব্যয় পদের রূপে সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য দেখা যায়। যেমন সাধু ভাষা এখানে হচ্ছে আগুন, এটার চলিত সাধু ভাষা হচ্ছে অগ্নি, এটার চলিত রূপ হচ্ছে আগুন। এই শব্দটি হচ্ছে বিশেষ্য অর্থাৎ নাম শব্দ, নাম পদ। তাহার এটি সাধুরূপ, আর এটার চলিত রূপ হচ্ছে তার, এটি সর্বনাম পদ। বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে সেটিকে সর্বনাম পদ বলে। এরপর আছে করিয়া, এটা হচ্ছে সাধুরূপ, আর এটার চলিত রূপ হচ্ছে করে, এটা ক্রিয়াপদ। এরপর দেখো শিক্ষার্থীরা, কিছু বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজগুলো খাতায় তুলে নেবে। কি ভেদে ভাষার রূপ ভেদ দেখা যায়, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর হচ্ছে ধ্বনির অর্থপূর্ণ মিলনে কি গঠিত হয়। তিন নম্বরে আছে পৃথিবীর কতজন লোকের মাতৃভাষা বাংলা। চার নম্বর আছে বাংলা ভাষার রূপ কয়টি। এরপর দেখো পাঁচ নম্বরে আছে ভাষার লৌকিক রূপের কয়টি রীতি আছে। ছয় নম্বর আঞ্চলিক ভাষার অপর নাম কি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আবার তোমাদের সাথে কথা হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।